অবৈধভাবে সদ্যজাত শিশু হস্তান্তরের অভিযোগ উঠল দম্পতির বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত তারাপুরে। চাইল্ড লাইন সূত্রে খবর, নদিয়ার হাঁসখালী এলাকার বাসিন্দা রঘুনাথ সরকারের স্ত্রী 14 জানুয়ারি নিজের বাড়িতে একটি কন্যা সন্তানের জন্ম দেন। সেই সন্তানকে আর্থিক অভাবের কারণে রানাঘাটের তারাপুর নিবাসী তাপস বিশ্বাসকে তিনি তার কন্যা সন্তান হস্তান্তর করেন। আমাদের পরিচিত লোক, ওনার 3-4টে সন্তান আগেই আছে, 3টে। ওনার খুব আর্থিক অবস্থা খুব শোচনীয়। বললো যে দাদা আমি তো মানুষ করতে পারবো না, এসে গিয়েছে কি করবো, তাহলে রেখে দিই। ঠিক আছে, কতদিন আগে নিয়েছেন? 4-5 দিন আগে। আমার ছেলে পেলে বড় হয়ে গেছে, ঠিক আছে, আমি লালন পালন ঠিক মতো করতে পারবো না বলে আমার বন্ধু হিসাবে সেখানে। সূত্রের খবর, হাঁসখালী বাসিন্দা রঘুনাথ সরকার এবং রানাঘাট তারাপুরের বাসিন্দা তাপস বিশ্বাসের আলাপ হয় বেশ কয়েক বছর আগে রাজস্থানে সোনার কাজ করার সূত্রপাতে। অভিযোগ, রাজস্থান থেকে বেশ কয়েক বছর আগে তারা চলে আসেন নিজেদের বাড়িতে। কন্যা সন্তান জন্ম দেওয়া রঘুনাথ সরকার বর্তমানে একটি চায়ের দোকান চালান এবং রানাঘাটের তারাপুর নিবাসী তাপস বিশ্বাস বর্তমানে বাড়িতেই সোনার উপর কাজ করেন। চতুর্থ সন্তান হওয়ার পরে আর্থিক অভাবের কারণে রঘুনাথ সরকার যোগাযোগ করেন তাপস বিশ্বাসের সঙ্গে। আজকে আমি প্রথমত বলি, আমরা দত্তপুলিয়া সীমা মহিলা সমিতি চাইল্ড লাইন নদিয়ার পক্ষ থেকে আমরা আজকে রানাঘাট থানাতে এসেছি। আমাদের কাছে একটা খবর ছিল যে রানাঘাট থানার অন্তর্গত তারাপাড়া এলাকাতে ওখানে একটি 7 দিনের একটা শিশু একজনের দম্পতির বাড়িতে ছিল, তারা বাচ্চাটিকে মানে ইল্লিগাল অ্যাডাপশানে রেখেছিল। সে মতো অবস্থায় আমরা রানাঘাট থানা এবং আমরা চাইল্ড লাইন যৌথভাবে বাচ্চাটিকে উদ্ধার করে আমরা হবিপুর হাসপাতালে ওকে মেডিকেল করে এখন আমরা থানাতে রয়েছি। যে পেপারসপত্রের প্রসিডিওর সেটা এখন মেনটেন করা হবে। পরবর্তীতে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যিনি ম্যাজিস্ট্রেট ম্যাম আছেন ওনার সাথে আমরা কথা বলবো বলে পরবর্তী পদক্ষেপ সেখানে নেওয়া হবে। 7 দিনের সদ্যজাত ওই কন্যা সন্তানকে অবৈধভাবে তিনি দিয়ে দেন, এরপর ওই সদ্যজাতকের বাড়িতে নিয়ে এলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপরে খবর দেওয়া হয় চাইল্ড লাইনের আধিকারিকদের। চাইল্ড লাইনের আধিকারিকরা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ওই বাড়িতে যান এবং তারপরেই সদ্যজাত শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। চাইল্ড লাইনের আধিকারিকরা তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করেন। এর পাশাপাশি ঘটনায় ওই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে রানাঘাট থানার পুলিশ, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।